মর্নিং বাড়ি থেকে বেরোনোর পর তোমাদেরকে একটা টোটোতে আসছিলাম, সেটা তো দেখিয়ে দিয়েছি। এখন ঢুকছি আমরা কাটোয়া স্টেশন, এখান থেকে যাবো বহরমপুর। বহরমপুর কী কারণে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। রাস্তায় যেতে যেতে মাইকটা একটু প্রবলেম আছে, মাইকটা অনেকদিন বাইরে পড়েছিল, একটু ধুলো ধরে গেছে। তো চলো বাবা টিকিট কাটতে গিয়েছি, আমরা ট্রেনে উঠি, তারপর তোমাদের সঙ্গে পুরো কথাটা বলবো। বহরমপুর আমরা কী জন্য যাচ্ছি, কী কারণে বহরমপুর যাচ্ছি হঠাৎ আর সকালবেলায়। বাজে 5:33, আমরা এখন কাটোয়া স্টেশনে। আমরা অনেকক্ষণ আগে ট্রেনে এসে বসেছিলাম, 6:05 জাস্ট ট্রেন ছাড়লো। এখন কাটোয়া থেকে আমাদের ট্রেন গন্তব্যস্থলে যাবে, আমরা বহরমপুর পৌঁছাবো। আর কী কী কারণে আমরা বহরমপুর যাচ্ছি সেটা সব কথাটা তোমার সঙ্গে শেয়ার করতে থাকবো। এই জাস্ট কাটোয়া স্টেশন ছাড়ছে। পৌঁছালাম শিবলুন, নেক্সট স্টেশন কংকাটিগুড়ি। গঙ্গাটিগুড়ি ছাড়লো, এরপর হচ্ছে ঝামটপুর বহরান, তারপর সালার। আমরা এইভাবে একটা একটা করে স্টেশন পেরোতে পেরোতে আমরা গন্তব্যে পৌঁছে যাব। তো আমরা যে কারণে যাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করি। কারণটা হচ্ছে আমার বিপদ হয়ে গেছে দুটো, বড়ো জেঠিমা মারা গেছে, তার সাথে সাথে 5 দিনের মাথায় আমার সে জেঠু মারা গেছে। তো আজকে তার ঘাট ফাট মানে যেগুলো হয় বলতেও খারাপ লাগছে। আমি যেহেতু ব্লগ করি বা ভিডিও করি, এই জন্য ভিডিওর মধ্যেগুলো আনছি, বাট ঘাট বা কাজক্রিয়ার কিছু ভিডিও আমি দিতে পারবো না, আমার ওগুলো ভালো লাগে না একদম। আমি যাচ্ছি জাস্ট রাস্তায় ট্রাভেল করছি, তার জন্য ভিডিওটা করছি। ওখানে গিয়ে সবার সঙ্গে হয়তো গল্প করবো, তখন হয়তো কিছুটা ভিডিও করবো। হয়তো এই বহরমপুর যাওয়া ভিডিওটা তোমরা দুটো কি তিনটে পেতে পারো, হয়তো বহরমপুর লোকাল কোনো দিন ঘুরলাম, বহরমপুর শহরটা তোমাদের সামনে তুলে ধরবো। আর নচেৎ এই এপিসোডটা তো দুটোই পেতে পারো, হয়তো বহরমপুর যাওয়ার আশা। প্রচণ্ড সূর্যের আলোটা চোখে লাগছে এই মুহূর্তে, আর বুঝতে পারছো দাড়ি টাড়িগুলো যা অবস্থা, কাটতে নেই তো আজকে ঘাট। আমি সেগুলো কিছু ভিডিওতে আনবো না, দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে। মোটো ব্লগ এখন বন্ধ করেছি, এই কারণে মোটো ব্লগটা আমি করতে পারছি না, যেহেতু একটা কাজে জয়েন করেছি তার জন্য। আর মোটো ব্লগ ছেড়ে আমি ট্রেন ট্রাভেল করছি, এর জন্য কোনো এটা কোনো ভাবনার বিষয় নয় যে আমি ট্রেনে ট্রাভেল করছি। কারণ আর ট্রেনের ব্লগ আর আলাদা, মোটো ব্লগ আর আলাদা, ওই জন্য কথা বলতে আমার প্রবলেম হচ্ছে। কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে আমার লজ্জা লাগে না, তাই ভাবলাম ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ি, ব্লগ তো করার একই ব্যাপার।
আর এখানেও ভিডিও কিছু করে নিতে পারলাম। এখানে আমার পুরো ফ্যামিলি আছে, দিদি আসছে, মা আসছে, ভাগ্নে আসছে, বাবা আসছে, আমরা সবাই মিলেই যাচ্ছি বহরমপুর। আজকে এখানে 5:00-6:00 চেপেছি, দেখা যাক কতক্ষণ টাইম নেয় ট্রেনে বহরমপুর। আমি এটা নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি, কারণ হচ্ছে বহরমপুর যতবার গেছি এই বাইকে গিয়েছি বা ফোর হুইলারে গেছি, তো দেখা যাক কত কী টাইম নেয়। তো নেক্সট স্টেশন আসছে ঝামটপুর বহরান, আসুক তারপর তোমার সঙ্গে দেখাবো বহরান স্টেশনটা কেমন। তো চলে এসছি ঝামটপুর বহরান, টাইম হচ্ছে 6:26। ট্রেনেও ভালো লাগে ট্রাভেল করতে, কারণ একটার পর একটা স্টেশন আসছে, নতুন নতুন স্টেশন, নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষ, সবার সঙ্গে দেখা, কথা বলা না হোক দেখা তো যায় জায়গাটা কীরকম। এটা যে ঝামটপুর বহরান স্টেশন, আমরা এই মুহূর্তে 6:26 ঝামটপুর বহরান পৌঁছে গেছি। এরপরের স্টেশন হচ্ছে সালার, আমরা চলে এলাম সালার স্টেশনে। পুরো 6:30, সকাল 6:30 আমরা ঢুকে গেছি সালার স্টেশনে। আর হয়তো তোমরা ঝামটপুর বহরানে দেখতে পেয়েছো বা তার আগে স্টেশন, ওটা আমি বলবো মনে নেই ঠিক, ওখানে রেডি করে রাখা ছিল লাইনের সঙ্গে। তো আমাদের যাওয়ার কথা ছিল 8:10-এর ট্রেনটা 6:05 ধরেছে, এটা নিয়ে আমাদের মধ্যে একটু কথাবার্তা চলছে যে আমরা এত ফাস্ট সকালে যাচ্ছি কেন, ওখানে গিয়ে অ্যাটেন্ড করতে পারবো ঠিকঠাক প্রোগ্রামটা তার জন্যে। তো এরপরে হচ্ছে মালিয়াটি, তো থাকবে পরপর আমি বলতে যাবো কোন কোন স্টেশন আমরা কভার করছি, কত কিলোমিটার কভার করছি, লাস্টে বলে দেবো সেটা, টিকিটে কতটা কভার আছে সেটা আমি বলে দেবো, কত কিলোমিটার আমি কাটোয়া থেকে কভার করছি। তো 6:30 আমরা সালা স্টেশন ঢুকলাম, 1 মিনিট ট্রেনটা এখানে দাঁড়ালো, 1 মিনিট পরে এখান থেকে ট্রেনটা ছেড়ে দিলো, আমরা এখন নেক্সট স্টেশনের দিকে চললাম। এই আর কথাটা হচ্ছিলো যেটা যে আমরা এত সকালবেলা ট্রেনে কেন যাচ্ছি, কারণ হচ্ছে ওখানে কাজ যা হবে সেটা সকাল সকালই হবে, তার জন্য আমরা এখানে 6:05-এ ট্রেন ধরেছি, কারণ 8:10-এ ধরলে অনেকটা লেট হয়ে যেত, অনেক গিয়ে আরও তাড়াহুড়ো লেগে যেত, তার জন্য আমরা 6:05-এ ট্রেনটা ধরে একটু টাইমটা হাতে নিয়ে যাচ্ছি, যেহেতু ওখানে একটু সময় পাবো, দেন ড্রেস চেঞ্জ করে আমরা সেই কাজে জায়গায় যেতে পারবো। যেন দেখতে থাকো এরকম এই জায়গাগুলো পুরো ফাঁকা, মানে এইগুলো আগে কোনো স্টেশনে রানি কি আসা হয়েছে, যেটা আমরা লোকালে 20 টাকায় খাই সেটা ট্রেনের মধ্যে 30-এ সেল করছি, দেখি সাইজটা দেখান, 20 টাকায় খাই
চা খাই আমি কুলফি নেব, কুলফিটা নিই, এটা আমাকেই মনে হচ্ছে করতে হবে, বাবা মানি ব্যাগে হাত দেয়নি। চলে এসেছি মিয়াগ্রাম, টাইম হচ্ছে 6:44, টাইমটা দেখতে আর বাবা আমাকে টাকাটা খরচা করার কথা বললো, বাবা নিজে বললো যে কুলফি এসছে খাবো, যে এখন বলছে গলা যন্ত্রণা আমি খাবো না, দোষ কার বাবার, বাজাচ্ছো আসছে রামপুরহাট থেকে যাচ্ছে কাটোয়া আপে যাচ্ছে, এটা বাজে এখন 6:50, তো 6:50 ছাড়লো বাজার, এরপর হচ্ছে কাজীপাড়া হল্ট, টাইম এখন ঠিকঠাকই যাচ্ছে, ট্রেন লেট নেই, কাজীপাড়া হল্টে দেখাচ্ছে 6:55, দেখা যাক 6:55 ঢুকতে পারে কিনা, যে 6:55 না ঢুকতে পারে তার আগে ঢুকতে পারে তো একটু দাঁড়া করিয়ে দেবে, আর পরে ঢুকলে আবার লেট দেখিয়ে দেবে, দেখা যাক কাজীপাড়া হল্টে ধরে কিনা। কাজীপাড়া হল্ট 55 টাইম, 54 ঢুকেছে, একদম পারফেক্ট টাইমে ঢুকেছে, এক মিনিট আগে ঢুকে গেছে, 55 টাইম 54 ঢুকেছে, কাজীপাড়া হল্ট দাঁড়িয়ে গেছে, আর আমার মুখটা রোদে পুড়ে যাচ্ছে, তবু এইভাবে বসে থাকবো কারণ আমার জানলার সাইড বেশি ভালো লাগে, এই হালাত, তারপরে আবার রোদটা পড়ছে। আমরা চলে এসেছি কর্ণ সুবর্ণ, এরপরে হচ্ছে জীবন্তী, তারপরে খাগড়াঘাট, মানে আর একটা স্টেশন মাঝে আছে, তারপরে আমরা নামবো। আর খাগড়াঘাটের টাইম তো তোমাদেরকে আগে তোমাদেরকে বলা হলো যে 7:24, দেখা যাক 7:24 ঢুকতে পারে কি না, এখনো পর্যন্ত 7:10, জীবন্তী থেকে খাগড়াঘাটে একটু দূরত্বই আছে, আর আমরা নামবো খাগড়াঘাট। পুরোপুরি পাক্কা 7:24, খাগড়াঘাটে আমরা নেমে গেছি, এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে এবার যাব গাড়ি ধরবো দেন ওখান থেকে চার্চের মোড়, তারপর ওখান থেকে আবার চেঞ্জ করে তারপর ওখান থেকে আমাদের বাড়ি। তো যা আছে ভিড়ভাড়টা মোটামুটি ঠিকঠাকই আছে, বাট ভিড়ের মধ্যেও কাটি কাটি যেতে হবে। স্টেশনের বাইরে এসে অটো নিলাম, এখান থেকে যাচ্ছি গির্জার মোড়, এখান থেকে ভাড়া হচ্ছে 1 জনের 15 টাকা,
গির্জার মধ্যে ওখান থেকে চেঞ্জ করবো, হয় অটো নয় টোটো, ওখান থেকে টোটোই পেয়ে যাবো লোকালে চলার জন্য। আমরা এখন চললাম সবাই পরপর চেপে পড়েছে, আমরা এখন যাচ্ছি এখান থেকে গির্জার মোড়। বাস স্ট্যান্ড যাবে, বহরমপুর যাবে তো, যাবা নাকি? এই হচ্ছে বহরমপুর গঙ্গা, আর এই হচ্ছে ব্রিজ। অটো থেকে নামলাম, ওভারব্রিজে নামলাম, ওভারব্রিজে নিচে থেকে এসে টোটো তুললাম, এখান থেকে যাবো গোড়াবাজার। আমাদের পুরো একটা টোটো লেগে গেছে, কারণ পাঁচজন আছে তার জন্য। কলেজে দিয়ে আসো, ঠিক আছে?